আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব মাইক্রোসফট অফিসের অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড আর্ট নিয়ে। আজকে পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ওয়ার্ড আর্ট, কোনো লেখাকে ডিজাইন করে লেখার জন্য যে আর্টটি ব্যবহার করা হয় তাকেই আমরা বলি ওয়ার্ড আর্ট। মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখা বিশেষভাবে ডিজাইন করার জন্য এই ওয়ার্ড আর্ট অপশনটি ব্যবহার করা হয়। ওয়ার্ড আর্ট অপশন দিয়ে আমরা সাধারণত লোগো ডিজাইন করতে পারি বা সার্টিফিকেট বিশেষভাবে ডিজাইন করে নিতে পারি। আর এই ওয়ার্ড আর্টের আলোচনা রয়েছে ইনসার্ট ট্যাবে। দেখুন, এই যে ইনসার্ট ট্যাবটি দেখতে পাচ্ছেন, এই ইনসার্ট ট্যাবেই ওয়ার্ড আর্টের আলোচনা রয়েছে। ইনসার্ট ট্যাব নিয়ে আমার বিস্তারিত একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা যদি দেখে আসতে চান এমএস ওয়ার্ডের ইনসার্ট অপশন এই ভিডিওটি, তাহলে আমার আজকের ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে দেখে আসতে পারেন। এছাড়াও হোম এবং পেজ লেআউট নিয়েও আমার বিস্তারিত ভিডিও রয়েছে এমএস ওয়ার্ডের হোম এবং পেজ লেআউট নিয়ে, এরও ভিডিও আমি আজকের ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেব, এখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো আমরা এখন সরাসরি আলোচনা করব ওয়ার্ড আর্ট নিয়ে, যেহেতু ইনসার্ট অপশনের বিষয় ওয়ার্ড আর্ট। আপনাদেরকে ইনসার্ট অপশন থেকে এই যে ওয়ার্ড আর্ট অপশনটি দেখতে পাচ্ছেন এখানেই নিয়ে যাচ্ছি। দেখুন, এই যে ইনসার্ট অপশন, ইনসার্ট অপশন থেকে এই যে ওয়ার্ড আর্ট, এই অপশনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ওয়ার্ড আর্টে নিয়ে যাওয়ার পরে আমরা যেভাবে ইউজ করব, এই ওয়ার্ড আর্ট অপশন ক্লিক করার পর যে কোনো একটা স্টাইল আমার সিলেক্ট করতে হবে এখান থেকে, যে কোনো একটা স্টাইল। ফর এক্সাম্পল, আমার এই উপরের সেকেন্ড এই স্টাইলটি পছন্দ হয়েছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই এই স্টাইলটি আমার চলে আসবে। দেখুন, আমার বলছে যে ইওর টেক্সট হিয়ার, আপনি কি লিখতে চাচ্ছেন, আপনার চ্যানেলের নাম লিখতে চাচ্ছেন, আপনার নাম লিখতে চাচ্ছেন, আপনার কোম্পানির নাম লিখতে চাচ্ছেন, তাহলে এখানে লিখুন, যা লিখবেন সেই লেখাটি আপনার স্টাইল হয়ে যাবে। এভাবে যদি না লিখতে চান, আরও অন্যভাবেও আপনারা ওয়ার্ড আর্টটি ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, ধরুন আমি এই লেখাটি বিশেষভাবে ডিজাইন করব। দেখুন, আমি এই লেখাটি এখানে রেখে দিচ্ছি, ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট ডিজাইন ইন মাইক্রোসফট ওয়ার্ড। আমার এই লেখাটি যদি আমি বিশেষভাবে ডিজাইন করতে চাই, তাহলে এই লেখাটি আমার ড্র্যাগ করতে হবে। আমি এই লেখাটি সুন্দরভাবে ড্র্যাগ করে নেই। হ্যাঁ, এই যে এতটুক লেখা আমি ডিজাইন করব, এই লেখাটি ড্র্যাগ করে নিলাম। নেওয়ার পরে ইনসার্টের ওয়ার্ড আর্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং একটু ফরম্যাটটা বৃদ্ধি করে দিই, মানে ফ্রন্টটা বৃদ্ধি করে দিলাম। দেখুন, এই যে লেখার একটু বড় করে নিলাম, তাহলে সুবিধা হবে বুঝতে। তারপরে এই যে ইনসার্ট অপশন আপনাদেরকে নিয়ে গেলাম, তারপরে ওয়ার্ড আর্টে। দেখুন, এই যে ইনসার্ট অপশন এখানে নিয়ে যাচ্ছি, তারপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওয়ার্ড আর্টে। যেহেতু ইনসার্টের আলোচনা, তাই ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে যাওয়ার পর এটা কিন্তু ড্র্যাগ করা অবস্থায়, হ্যাঁ, আমার লেখাটি ড্র্যাগ করা অবস্থায় আপনাদেরকে ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে নিয়ে গিয়ে এখান থেকে যে কোনো একটি স্টাইল আমি সিলেক্ট করে নিচ্ছি। ফর এক্সাম্পল, আমার এই সেকেন্ড স্টাইলটি পছন্দ, তাহলে এখানে আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করা মাত্রই আমার লেখাটি কিন্তু ওই স্টাইল ধারণ করেছে। দেখুন, ওয়ার্ড আর্ট ডিজাইন ইন মাইক্রোসফট ওয়ার্ড, লেখাটি আমার ঠিক সেম স্টাইলটি ধারণ করেছে। তো এখন আপনি চাইলে এই লেখাটি সুন্দরভাবে ডিজাইন আরও করতে পারেন। এখন দেখুন, যদি চান যে না, আমি একটু আঁকাবাঁকা করে নেব লেখাটি, আরও অন্যরকম ডিজাইন করব, তাহলে টেক্সট ইফেক্ট নামে একটি অপশন উপরে খুঁজে পাবেন, এখানে আপনার ক্লিক করতে হবে। আপনি যদি ওই লেখাতে আপনার সিলেক্ট করা না থাকে, তাহলে কিন্তু টেক্সট ইফেক্ট অপশনটি খুঁজে পাবেন না। এজন্য অবশ্যই আপনার আগে লেখাতে ক্লিক করে নেবেন, অর্থাৎ আপনার লেখাতে আগে ক্লিক করে নেবেন, তারপরে দেখবেন যে টেক্সট ইফেক্ট এবং এই অপশনগুলো আপনার ভিজিবল হয়েছে। এখন দেখুন, টেক্সট ইফেক্ট অপশনটি খুঁজে পাওয়া যাচ্ছে। আপনাদেরকে আমি টেক্সট ইফেক্ট অপশনে নিয়ে যাচ্ছি, এই যে এই কর্নারটাতে ক্লিক করে এই অপশনে নিয়ে গেলাম। নেওয়ার পরে ট্রান্সফর্ম নামে একটি অপশন আমরা নিচে দেখতে পারবো, সবার নিচে। দেখুন, টেক্সট ইফেক্টের নিচে ট্রান্সফর্ম নামে একটি অপশন রয়েছে, এখানে মাউস পয়েন্টার রেখে ডান দিকে আমরা সরে আসব। এসে আপনি স্টাইল, কোন রকম স্টাইল করতে যাচ্ছেন, আপনার লেখাটি কেমন করতে যাচ্ছেন, গোল করতে যাচ্ছেন, তাহলে এখানে আসুন, তারপরে আঁকাবাঁকা করতে যাচ্ছেন, এখানে আসুন, এরকম অনেকগুলো স্টাইল নিচে খুঁজে পাবেন। গোল করতে চাইলে এরকম করতে এখানে ক্লিক করতে পারেন, দেখুন, এরকম করতে চাইলে এখানে ক্লিক করুন, এরকম অনেকগুলো স্টাইল আপনারা খুঁজে পাবেন। এর থেকে যে কোনো একটি স্টাইল আপনার চুজ করতে হবে। ফর এক্সাম্পল, এটি আমার পছন্দ, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই আমার লেখাটি ঠিক
একই রকম স্টাইল ধারণ করেছে যেরকম স্টাইল ওখানে ছিল। এখন দেখুন এই যে পয়েন্টারটা ধরে মাউস পয়েন্টার দিয়ে ধরে ধরে এই পয়েন্টগুলো আমি আরও বাঁকা করতে পারবো। এই যে এখানে ধরলাম, ধরে একটু উপরে নিয়ে যাই, হ্যাঁ দেখুন আমার লেখাগুলো আরও বাঁকা হয়ে গেছে। আপনি চাইলে আরও নিচে নিয়ে আসবেন, এখানে মাউস পয়েন্টার দিয়ে ধরে একটু নিচের দিকে ছেড়ে দেবেন, দেখবেন আরও বাঁকা হয়ে গেছে। এভাবে আপনি আপনার লেখাগুলো সুন্দর করে বাঁকা করে নিতে পারবেন। তো যা হোক, আমার বাঁকা থাকা অবস্থায় আমি আপনাকে আবার টেক্সট ইফেক্টে নিয়ে যাচ্ছি। দেখুন আমার এখানে ক্লিক রাখা অবস্থায় টেক্সট ইফেক্টে নিয়ে গেলাম, যাওয়ার পর থ্রিডি, এই যে থ্রিডি ইফেক্টটা, এটা খুব চমৎকার একটি ইফেক্ট। এখান থেকে আপনারা থ্রিডি ইফেক্টগুলো দিয়ে দিতে পারবেন। দেখুন এই যে থ্রিডি, যে কোনো একটা ইফেক্ট আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। আমি আমার মাউস পয়েন্টার যত নিচের দিকে নিয়ে যাচ্ছি বা উপরে নিয়ে যাচ্ছি, দেখুন আমার পরিবর্তন হতেই থাকছে আমার লেখাগুলো। আমার যে লেখাগুলো ছিল ওয়ার্ড আর্ট ডিজাইন ইন মাইক্রোসফট ওয়ার্ড, এটি আমার পছন্দ হচ্ছে, তাহলে এখানে ক্লিক করে দিই। হ্যাঁ, তাহলে আমার এই ইফেক্টটি এখন চলে এসছে। আমি আবার টেক্সট ইফেক্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, রিভিল, না এই ইফেক্টটা দিব না, এটাও দিতে পারেন আপনারা। তারপরে গ্লো, এই ইফেক্টটা ভালো লাগে আমার কাছে। তো এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আপনারা দিয়ে দিতে পারেন। দেখুন আমি মাউস পয়েন্টটা যত সরাবো এক জায়গা থেকে অন্য জায়গায়, আমার লেখার ডিজাইনটা তত বেশি পরিবর্তন হচ্ছে। দেখুন একটু ঝাপসা ঝাপসা হচ্ছে, তারপরে এখানে দিলে এরকম হবে, তারপরে এই ডিজাইনটাতে দিলে এরকম হবে, এটাতে দিলে এরকম হবে, এটাতে দিলে এরকম হবে। যে কোনো একটা ডিজাইন আপনারা এখান থেকে চুজ করতে পারেন আপনার লেখার সৌন্দর্য বর্ধনের জন্য। ফর এক্সাম্পল, এইটা যদি আপনার পছন্দ তাহলে এখানে ক্লিক করতে হবে, যদি না এটা পছন্দ হচ্ছে না তাহলে উপরের দিকে আরও চলে যাবেন। দেখুন এই যে এই এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আপনারা নিতে পারবেন। দেখুন এখান থেকে যে কোনো একটা ইফেক্ট, আপনার রিফ্লেকশন, এটা এই রিফ্লেকশন থেকে যে কোনো একটা ইফেক্ট আপনার লেখার সৌন্দর্য বর্ধনের জন্য নিতে পারেন। এটা যদি পছন্দ না হয় তাহলে শ্যাডো, শ্যাডো থেকে যে কোনো একটা ইফেক্ট আপনারা নিতে পারেন। দেখুন এই যে আমি শ্যাডোতে যাচ্ছি, একটার পর একটা লেখাতে আমার মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, এটা পরিবর্তন হচ্ছে। এই যে শ্যাডো, শ্যাডো থেকে কিন্তু আপনাদেরকে নিয়ে আসতেছি, তারপরে গ্লোতে নিয়ে গেলাম, তারপরে হচ্ছে রিফ্লেকশনে নিয়ে গেলাম। এখান থেকে আপনারা আপনাদের লেখার যে কোনো একটা সৌন্দর্য বন্ধন করে নিতে পারবেন, অর্থাৎ ক্লিক করে সৌন্দর্য বর্ধন করতে পারবেন। এই যে শ্যাডো থেকে আমি এই জায়গায় ক্লিক করে নিলাম, তাহলে আমার লেখার সৌন্দর্য বর্ধন হয়েছে। এখন দেখুন টেক্সট আউটলাইন, অর্থাৎ আপনার লেখার চতুর্দিকে, অর্থাৎ লেখার বাইরে যে আউটলাইনটা আছে, এই আউটলাইনের কালার পরিবর্তন করতে পারবেন, বা আউটলাইনটা মোটা চিকন করে নিতে পারবেন, মানে একটু বড় করতে পারবেন, আবার চিকন করতে পারবেন। এখানে কালারটা আমরা পরিবর্তন দেখাচ্ছি। দেখুন টেক্সট আউটলাইন, টেক্সট আউটলাইন থেকে যে কোনো একটা কালার, এখানে ব্ল্যাক, ইয়েলো, রেড, যে কোনো একটা কালার আপনার পছন্দ মতো সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল, আমার এই কালারটি যদি পছন্দ হয় এখানে আমি ক্লিক করব, আর যদি এটা পছন্দ না হয় তাহলে অন্য একটি কালারে ক্লিক করে নেব। দেখুন এই কালারটি আমার পছন্দ হচ্ছে, তাহলে এখানে ক্লিক করব। দেখুন এই যে এই কালারটি, এটা যদি পছন্দ হচ্ছে তাহলে এখানেই আমি ক্লিক করে নেব, নিয়ে আমি লেখার আমার সৌন্দর্য বর্ধন করব। দেখুন এখন আমার লেখাটি আরও চমৎকার দেখাচ্ছে। এখন দেখুন আউটলাইন, দেখুন টেক্সট আউটলাইন থেকে আউটলাইন অপশনে আসলাম, এসে আমি চাচ্ছি যে আউটলাইনটা আরও মোটা করে দেব। দেখুন মোটা করার জন্য এখানে ক্লিক করতে পারি, এখন আমার আউটলাইনটা আরও বেশি মোটা এবং চমৎকার দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করে দিলাম, এখান থেকে আপনারা আউটলাইনটা, টেক্সট আউটলাইনও ঠিক করে নিতে পারবেন। তাহলে এখান থেকে কালার দিতে পারবেন এবং হোয়াইট অপশন থেকে আউটলাইনটা পরিবর্তন করতে পারবেন। তারপরে টেক্সট ফিল, অর্থাৎ এখন টেক্সটের লেখাটা, অর্থাৎ ভিতরের লেখাটার কালার আপনারা পরিবর্তন করব। লেখার ভিতরের লেখার কালার পরিবর্তন করতে চাইলে এখান থেকে যে কোনো একটা কালার আপনারা নিতে পারেন, ব্ল্যাক, ইয়েলো, রেড, যে কোনো একটা কালার। তারপরে গ্রেডিয়ান কালার নিতে পারেন, নিচে দেখুন গ্রেডিয়ান কালার রয়েছে টেক্সট ফিলের, এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়ান কালারও সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে এই ধরুন যে এই কালারটা আপনার পছন্দ, তাহলে এখানে ক্লিক করবেন, যেই কালারটি পছন্দ ঠিক সেই কালারে ক্লিক করে আপনি আপনার লেখার সৌন্দর্য বর্ধন করতে পারবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, দেখুন আমার লেখার সৌন্দর্য বর্ধন হয়ে গেছে, অর্থাৎ এই কালার আমার লেখাটি ধারণ করেছে। এভাবেই আপনারা টেক্সট ফিলটা ব্যবহার করতে পারবেন। দেখুন এই যে টেক্সট ফিল অপশন, এখান থেকে ব্যবহার করতে পারবেন। আর এটা দিয়ে সাধারণত আমরা যা কিছু করি, ধরুন লোগো ডিজাইন, যদি আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে চান, তারপরেও ইনসার্টের ওয়ার্ড আর্ট অপশনটি ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনারা হচ্ছে এই যে টেক্সট ইফেক্টে গিয়ে আপনার সার্টিফিকেটের যদি বিশেষভাবে ডিজাইন করতে চান এমএস ওয়ার্ড দিয়ে, তারপর ওই যে ট্রান্সফর্ম থেকে আপনার কোন মডেলের সার্টিফিকেটটা ডিজাইন করতে চাচ্ছেন, বা হচ্ছে আপনার লোগোটা কিভাবে ডিজাইন করতে চাচ্ছেন, গোল আকৃতির করলে এখানে ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে বাঁকা করতে চাইলে আরও অন্যরকম, আরও যদি সৌন্দর্য বর্ধনের জন্য করতে চান তাহলে এখানে ক্লিক করে, অর্থাৎ আপনি যে স্টাইলে
আপনার লেখাটুকু ডিজাইন করতে চাচ্ছেন সেই স্টাইলটি এখানে আপনার পছন্দ মতো সিলেক্ট করে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন। আর এটি হচ্ছে ওয়ার্ড আর্টের কাজ। আর ওয়ার্ড আর্টে যখন আপনারা কাজ করবেন তখন অবশ্যই ইনসার্ট অপশন থেকে যাবেন, তাহলেই হচ্ছে আপনি চমৎকারভাবে ডিজাইন করে নিতে পারবেন বা ওয়ার্ড আর্ট খুঁজে পাবেন ইনসার্ট অপশনে। আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই শেষ করছি। এরকম নিত্য নতুন চমৎকার সুন্দর এবং জ্ঞানমূলক টিউটোরিয়াল পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।